আজ যাদের পুরন ঢাকার নাজিরা বাজারের দেহারির কথা মনে পড়ছে অথবা ক্লাস শেষে বা ক্লাস ফাঁকে দিয়ে যাদের নীলক্ষেতের তেহারির কথা মনে পড়ছে তাদের জন্য আজকের এই ভিডিওটা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য থাকছে পুরন ঢাকার স্টাইলে তেহারি সো আমি চেষ্টা করেছি এই রেসিপিটাকে যতটুকু সম্ভব সহজে আপনাদের সামনে পরিবেশন করার জন্য তেহারি রান্নার জন্য আমি এইখানে দেড় কেজি পরিমাণের গরুর মাংস নিয়ে নিয়েছি আমি এতে প্রথমে এক চা চামচের মতো লাল মরিচের গুঁড়ো দিয়েছি তারপর এক টেবিল চামচের মতো ধনিয়া গুঁড়া দিয়েছি তারপর একে একে আমি দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো এক এক টি স্পুন বা এক চা চামচ গরম মশলা এক চা চামচ এবং আস্তে আস্তে বাকি সব উপকরণগুলো এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ জয়ফল বা নাটমেক গুঁড়া আধা চা চামচ পরিমাণ জয়ত্রী বা জাবন্ত্রী গুঁড়া আপনারা যেটাই বলেন বাংলা ইংলিশে কোনো সমস্যা নেই তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আমার যেহেতু গুঁড়া মশলাগুলো দেয়া হয়ে গেছে এখন আমি বাটা মশলাগুলো দিয়ে দিব এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুনের মতো আদা বাটা এক টেবিল স্পুনের মতো রসুন বাটা এক চা চামচের মতো সরিষা বাটা এবং সেই সাথে আমি দিয়ে দিচ্ছি টু টেবল স্পুন পরিমাণ চিনি এবং থ্রি টেবিল স্পুন পরিমাণ ইগার বা টক দই আর ব্যারেস্তা দিয়ে দিচ্ছি এখানে আধা কাপের মতো আপনাদের সুবিধার জন্য আমি সবগুলো ইনগ্রেডিয়েন্টসকে একসাথে শেষের দিকে দিয়ে দিব যাতে করে আপনারা স্ক্রিনশট নিয়ে খুব সহজে রান্নাটা করতে পারেন রান্না তো সহজে করার জন্য চেষ্টা করা উচিত অনেক কমপ্লিকেটেড ওয়েতে করলে ফলো করা অনেক কঠিন এই পর্যায়ে আমি সবগুলো মশলা গুঁড়া মশলা এবং বাটা মশলা সবগুলোকে ভালোভাবে মেখে নিচ্ছি মাংসের সাথে এমনভাবে মেখে নিব যাতে করে সবগুলো মাংসের গায়ে গায়ে মশলাগুলো লেগে যায় এই ভিডিওটা দেখে আপনাদের যদি কোনো কারণে মনে হয় যে আমার ভিডিও আপনাদের কাছে কোনো ধরনের ভ্যালু অ্যাড করেছে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখবেন আমাকে ইন্সপায়ার করবেন আর যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন আমি আপনাদের কমেন্ট ব্যাক করব সবগুলো মাংসকে ম্যারিনেট করে আমি আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম আধা ঘন্টা পর এখন আমি মূল রান্নায় চলে যাচ্ছি আমি একটা প্যানে আধা কাপের মতো সরিষার তেল নিয়ে নিয়েছি আপনারা জানেন ট্রেডিশনালি তেহারির মধ্যে সরিষার তেল ইউজ করা হয় সরিষার তেলের কারণে তেহারির ফ্লেভারটা অন্যরকম আসে এখন আমি দিয়ে দিচ্ছি কতগুলো গুঁড়া মশলা যেখানে আছে দুইটা কালো এলাচ পাঁচ ছয়টা সবুজ এলাচ কয়েকটা গুলমরিচ এবং লবঙ্গ সেই সাথে দিয়ে দিলাম তিনটা তেজপাতা এবং তিন টুকরো দারচিনি সবগুলোকে একসাথে দেওয়ার পর আমি তেলের মধ্যে একটু ভালো করে পেঁয়াজটাকে একটু ভেজে নিব যখন লালচে লালচে হয়ে যাবে একটু ব্যারেস্তার মতো হয়ে যাবে আমি তখন এতে দিয়ে দিব সবগুলো মাংস আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজটা মোটামুটি ব্রাউনিশ কালার হয়ে আসছে এ পর্যায়ে আমি সবগুলো মেরিনেট করা মাংস পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি একটু একটু করে দিয়ে দিচ্ছি তারপরে এই বাটিটাকে ধুয়ে অল্প করে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিব যাতে করে ওই পানিটাতে মোটামুটি মাংসটা কষানো হয়ে যায় এই পর্যায়ে চুলার ফ্লেমটাকে আমি হায়ে দিব কারণ হায়ে দিয়ে আমি নাড়াচাড়া করে এইটাতে পানি ওঠা পর্যন্ত মাংসের যে নিজস্ব একটা পানি আছে সেটা ওঠা পর্যন্ত দশ মিনিট ওয়েট করব। আর পাশাপাশি একটু পরপর নাড়তে থাকবো যাতে করে নিচে মাংসটা লেগে না যায় এখন আমি একটা ঢাকনা দিয়ে মাংসগুলোকে ঢেকে দিচ্ছি যাতে করে তাড়াতাড়ি পানিটা উঠে যায় দশ মিনিটের মধ্যে যখন পানিটা উঠে যাবে তখন আমি ফ্লেমটাকে একটু কমিয়ে দিব কমিয়ে দিয়ে আমি এটাকে আরও বিশ মিনিট ধরে রান্না করব এভাবে বিশ মিনিট ধরে রান্না করলে এবং দশ মিনিট সময় ধরে যদি আমি পানিটা উঠিয়ে নিই তাহলে পুরো রান্নাটা আধা ঘন্টার মধ্যে হয়ে যাবে আমি মাংসগুলো নরম হয়ে যাবে যখন মাংসটা মোটামুটি সিদ্ধ হয়ে আসবে আমি এটাতে অ্যাড করে দিচ্ছি সাত থেকে আটটা মরিচ এবং এক টেবিল স্পুন পরিমাণের মতো কেওড়া ওয়াটার দিয়ে ভালোভাবে আমি সবগুলো একসাথে একটু মিক্স করে আমি আবার এটাকে ঢেকে দিব আমার মাংসটা মোটামুটি সিদ্ধ হয়ে আসছে আমি এখন ঢাকনা খুলে এটাকে কতক্ষণ নাড়াচাড়া করব যাতে করে এক্সট্রা যে পানিটা আছে সেটা শুকিয়ে যায় আর এই ফাঁকে আমি চালটা নিয়ে নিলাম আমি এখানে চার কাপের মতো পানি নিয়েছি সেটাকে আমি এই ফাঁকে ক্লিন করে নিব আমি এখানে আপনাদের দিয়ে দিচ্ছি যে আমার কি কি উপকরণ লেগেছে এই তেহারির মাংসটা রান্না করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আর সেই সাথে আমি লিস্ট আকারে দিয়ে দিচ্ছি আপনারা যাতে করে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন আপনারা যাতে সহজে ফলো করতে পারেন সেই জন্যই আমার এই প্রচেষ্টা স্টুডেন্ট লাইফে আমি যেহেতু পুরান ঢাকার বাজারে ছিলাম সেহেতু আমার পুরন ঢাকার খাবারগুলোর প্রতি অনেক আসক্তি আছে এবং সেই থেকেই সেই রেসিপিগুলোকে আমি ভালো করে আয়ত্ত করে নিয়েছিলাম সেজন্য আপনাদেরকে সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করছি আমি এখন পোলাওটা রান্না করার জন্য চলে যাচ্ছি আমি একটা প্যানে তিন টেবিল চামচের মতো একটু ঘি দিয়ে দিলাম ঘিটাকে মোটামুটি মেল্ট করে নিলাম তারপর আমি এতে দিয়ে দিচ্ছি তিন চারটা তেজপাতা তিন টুকরো দারচিনি এবং চার পাঁচটা এলাচ এখানে আমি সবুজ এলাচ দিয়েছি আর একটা বড় এলাচ দিয়েছি এই সবগুলো যখন মোটামুটি একটা গরম পর্যায়ে আসবে আমি সেই সাথে এখানে এক চা চামচের মতো শাহি জিরা অ্যাড করে দিচ্ছি তেল তেলটাতে যাতে করে পোলাওের মধ্যে সুন্দর একটা গন্ধ আসে আর এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি আধা কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলোকে আমি একটু লালচে লালচে করে ভেজে নিব। চমৎকার একটা অ্যারোমা বেরিয়ে আসছে গরম মশলার গন্ধ এবং সেই সাথে পেঁয়াজ ভাজার একটা যে গন্ধ যেটা দারুণ লাগছে আপনারা এটা নিশ্চয়ই ফিল করতে পারছেন না বাট আমি বলতেছি যে এই জিরা এবং গরম মশলাগুলোকে যখন পেঁয়াজের সাথে ভাজা হবে সেটা দারুণ লাগে গন্ধটা খুব সুন্দর আসে আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি যে আমি চার কাপ পরিমাণ চাল নিয়েছিলাম সেটাকে ধুয়ে শুকিয়ে রেখেছিলাম পানি ঝরিয়ে রেখেছিলাম আমি সেটা অ্যাড করে দিচ্ছি আর আমি এ চালগুলোকে একটু ভালো করে ভেজে নিব যাতে করে আমার যে পোলাওটা রেডি করব সেটাতে একটু ঝরঝরা হয়ে যায় এখন আমি চালগুলোর সাথে দিয়ে দিলাম আট থেকে দশটা কাঁচামরিচ তেহারি রান্নার জন্য কাঁচামরিচটা খুব ইম্পর্টেন্ট এখানে প্রচুর পরিমাণে কাঁচামরিচ ইউজ করা হয় তাই আমি একটু বেশি পরিমাণে দিয়েছি আর সেই সাথে আমি দিয়ে দিব যে মাংসটা রান্না করেছি সেখান থেকে আধা কাপের মতো একটু ঝোল একটু মাখা মাখা ঝোল যাতে করে পোলাওয়ের মধ্যে পুরো তেহারির মাংসের যে ফ্র্যাগন্যেন্সটা আছে গন্ধটা আছে যাতে সুন্দর একটা ফ্লেভার চলে আসে সেই জন্য আমি এখানেই অ্যাড করে দিচ্ছি আমি ভালোভাবে এটাকে কতক্ষণ নেড়েচেড়ে অ্যাড করে এটাতে পানি অ্যাড করে দেব যেহেতু আমি এখানে চার কাপ চাল নিয়েছি সেই জন্য আমি এখানে আট কাপ পানি ইউজ করেছি আপনারা জানেন নর্মালি চাল থেকে পানির পরিমাণটা একটু ডবল লাগে আর সেটা দেওয়ার পরে আমি এটাকে থেকে রান্না করব সাত থেকে আট মিনিটের মতো আর এ ফাঁকে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা দিয়ে নেবেন একটু কম বেশ হতে পারে কিন্তু আপনাদের মনে রাখতে হবে যে মাংসের মধ্যেও আমরা কিন্তু লবণ অ্যাড করেছি আর এই ফাঁকে আমি মাঝে মাঝে একটু চালটাকে ভালোভাবে নেড়ে দিচ্ছি যাতে করে সুন্দর করে এটা পানিটা শুকিয়ে যায় আমার পানিটা মোটামুটি শুকিয়ে আসছে একটা সফট একটা আধা কুকড অবস্থায় আছে সাত মিনিট পর আমি এই পর্যায়ে সবগুলো চালকে একটু ভালো চা ভালো করে নেড়ে চেড়ে আমি এখানে অ্যাড করে দিব আট থেকে নয়টার মতো আলু বখরা কতগুলো কিসমিস আমি এই অল টুগেদার এখানে টু টেবিল স্পুনের মতো কিসমিস ইউজ করেছি যাতে করে একটা মিষ্টি টাইপের একটা ফ্লেভার আসে সেই জন্য আর যখন আমার কিসমিসটা দেওয়া হয়ে যাবে আমি মাংসের যে লেয়ারটা আছে আমি পুরোপুরি একসাথে দিয়ে দিব দিয়ে ভালোভাবে আমি এটাকে একটু সমান করে নিব আমি মাংসের লেয়ারটা ভালোভাবে দিয়ে দিচ্ছি সবগুলো মাংসকে একসাথে করে দিয়ে আমি একটু চেপে চেপে করে একটু সমান করে দেবো চালের উপরে যেহেতু এখনও চালটা আধা কুকড অবস্থায় আছে আমার গরম মাংসগুলো যখন আমি চালের উপর ছড়িয়ে দিব তখন তাড়াতাড়ি মাংসগুলো এবং চালগুলো একসাথে অ্যাড হয়ে যাবে ফ্লেভারটা ছড়িয়ে যাবে সবশেষে উপরে আমি কতগুলো কিশমিশ দিয়ে এবং চার পাঁচটা আলু বোখরা দিয়ে সেই সাথে এক টেবিল স্পুনের মতো রোজ ওয়াটার দিয়ে আমি একটু ঢেকে দিয়েছি ঢেকে দিয়ে পাঁচ মিনিট পর আমি এটাকে আবার নেড়ে দিচ্ছি যাতে করে সবগুলো একসাথে ভালোভাবে মিক্স হয়ে যায় আমার যখন মাংস এবং পোলাওটা একসাথে মিক্স করা হয়ে যাবে আমি এটাকে আরও পাঁচ মিনিটের জন্য ঢেকে একটু দমে দিব চুলাটা কম আছে করে দিব আমি ক্যামেরাটাকে একটু ক্লোজ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে তেহারির অবস্থাটা এখন কীরকম আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি রান্নাটা হয়ে গেছে এখন যখন আমি ঢেকে পাঁচ মিনিট রেখে দিব একটা চরম একটা ফ্লেভার অ্যাড হবে মাংস এবং পোলাওয়ের সাথে সেই সাথে সবগুলো যখন আমার হয়ে যাবে আমি বেরেস্তা দিয়ে পুরো রান্নাটাকে শেষ করে নিব এই পর্যায়ে আমি চলে যাব তেহারিটাকে পরিবেশন করতে পরিবেশনের সময় মনে রাখতে হবে যে মাংস এবং যে রাইস দুইটা একসাথে করে যেন পরিবেশন করা হয় একটু সমন্বয় রেখে তাহলে দেখতেও ভালো লাগবে এবং একটা সমন্বয় একটা আসবে খাওয়ার সময় আমি একটা বলে আপনারা দেখতে পাচ্ছেন আমি নিয়ে নিচ্ছি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি সার্ভ করেছি একটা বলে আমি রাইসগুলো নিয়ে নিয়েছি তারপরে একসাথে করে আমার মনে হচ্ছিল যে মাংস একটু কম আছে আমি ব্যালেন্স করে সার্ভ করেছি যাতে করে খাওয়ার সময় সুন্দর উপভোগ করা যায় আপনারা যারা এখনও তেহারি রান্না চেষ্টা করার নাই নতুন রাঁধুনি যারা তাদের জন্য বলছি অবশ্যই আমার এই রেসিপিটাকে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের ভালো একটা ফ্লেভার এসেছে কিনা আর যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে চেষ্টা করব ভালোভাবে বুঝিয়ে দেওয়ার এবং টিপস দেওয়ার আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আপনাদের সাথে থাকা কামনায় আপনাদের সুস্থ থাকা কামনায় আমি আজকে এখান থেকে বিদায় নেব আপনাদের সকলের জন্য কামনা আর আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন সবাইকে আসসালামু আলাইকুম